দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের সাত নম্বর কালীকামরা গ্রাম পঞ্চায়েতের অধীন তেজিহার গ্রামে ক্যানেলের ওপর অবস্থিত যাতায়াতের ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। তাই অবিলম্বে ওই এলাকায় ব্রিজ তৈরির দাবিতে কুশমুন্ডি ব্লকের বিডিও সৈপালামার কাছে ডেপুটেশন প্রদান করল গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, বৃষ্টি ভেঙে যাওয়ায় প্রায় 10 থেকে 15 হাজার মানুষের যাতায়াতের চরম সমস্যা হচ্ছে। এ বিষয়ে এক গ্রামবাসী নিত্যানন্দ সরকার বলেন, তো আমাদের 7 নম্বর অঞ্চলের তেজিয়ার গ্রামের একটি ফুটবুড়া খাড়ি একটি ব্রিজ ছিল, তো সেই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে তো আমরা চরম অসুবিধার মধ্যে আছি। তো বিশেষ করে ওটা তো যাতায়াতের অসুবিধা হচ্ছে, আর বিশেষ করে 10 থেকে 15 হাজার মানুষ ডেলি যাতায়াত করে থাকেন, কিন্তু বিশেষ করে ওরা তো যাতায়াত করে থাকেন, ওদের তো চরম অসুবিধা। বিশেষ করে যারা ডেলিভারি পেশেন্ট ছাত্র ছাত্রী, ওদের চরম অসুবিধা। কিন্তু আমরা এই মুহূর্তে বিডিও অফিসে দাঁড়িয়ে আছি, আমরা জয়েন্ট বিডিও এবং কি বিডিও মহাশয়ার নিকট আমরা আবেদন পেশ করলাম, তো ওনারা আমাদের আশ্বাস দিলেন এটা অলরেডি কাজ ওরা বলছে যে কাজ শুরু করেছে, কিন্তু কত দূর কাজ শুরু করেছে আমরা এখনো পর্যন্ত আমরা সঠিক রিপোর্ট পাইনি, কিন্তু ওনারা তো যদি কাজ না হয় তো আমরা এর চেয়েও বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কুশমুন্ডি ব্লকের বিডিও সৈপালামা। তেজিয়ার থেকে আমরা খবরটা পেয়েছি কি ওখানে রাস্তা খারাপ হয়ে গেছে, তো যখন আমরা খুঁটিয়ে দেখেছি ওখানে একটা কলভার্ট হবে যেটা জেলা পরিষদ থেকে কলভার্টটা হবে, এই মুহূর্তে কলভার্টটা করা যাচ্ছে না যেহেতু বৃষ্টি আছে, তাই জন্য একটা অল্টারনেট রাস্তা করা হয়ে গেছে। তো গ্রাম পঞ্চায়েত এটা টেক আপ করেছেন, ওখানে হিউম পাইপ দেওয়া হয়েছে 8 ফিটের, তারপরে উপরে একটা ব্রিকবার্স দিয়ে একটা অ্যাক্সেসিবল রোডটা করা হয়ে গেছে। ওনাদেরকে আমরা শুনেছি, প্রবলেমটা শুনেছি ওনাদের কি প্রবলেম আছে রাস্তা নিয়ে বলেছেন, চলাচলে অনেকটা প্রবলেম আছে। তো ওনারা যখন এসেছেন তখন অলরেডি সাইটে কাজটা শুরু হয়ে গেছে, যখন ওনারা ফিরে যাবেন আমি আশা করছি কি তখন ভালো রাস্তা পাবেন, আর আজকের মধ্যে ওই। কুশমুন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.